নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। আজকে যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে শেয়ার আইপি এবং ডেডিকেটেড আইপি। অনেকেই বুঝেন না যে শেয়ার আইপি কোনটা, ডেডিকেটেড আইপি কোনটা, যেটা কি রিয়েল আইপি বলেন আপনারা। রিয়েল আইপি শেয়ার আইপির মধ্যে পার্থক্যটা আজকে আমি আপনাদেরকে বুঝাবো। আমার হাতে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে আমার হাতে একটা পেজ আছে। পেজের উপরে আমি মার্ক করে লিখে দিচ্ছি যে শেয়ার আইপি এবং ডেডিকেটেড আইপি। নিচেরটা ডেডিকেটেড, উপরে একটা শেয়ার আইপি। এখন এখানে আপনি বলতে পারেন যে ভাই দুইটা আইপি তো কিন্তু সেম, দুইটা আইপি কিন্তু সেম না। আপনি একটু একটু খেয়াল করেন দুইটা আইপির মধ্যে পার্থক্যটা কি দেখতে পাচ্ছেন। এখানে আমি লিখছি 172. ঠিক আছে, 86.130.171। আর নিচে যে আইপিটা দেখতে পাচ্ছেন সেটা দেখতেই পাচ্ছেন আমি কি লিখছি, 172.76.128.170। মানে এখানে আমি আইপিটা উল্লেখ করে দিচ্ছি যে কোন আইপিটা কি। এখন এখানে রিয়েল আইপি এবং শেয়ার আইপির মধ্যে পার্থক্য, রিয়েল আইপি এবং শেয়ার আইপির মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, যখন নাকি আপনারা একই আইপি হাজার হাজার কাস্টমারকে আমরা সেল করি, আমরা যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আছে তারা কি করে একটা আইপিকে কম্বাইন করে এটাকে মডিফাই করার পর এটা সেল করে হচ্ছে কি হাজার হাজার কাস্টমারের কাছে, যে আইপিটা নাকি তারা বাইরে সেল করে সব কাস্টমারকে একই আইপি দিয়ে তারা কানেকশনগুলো দেয়, সেটাই হচ্ছে কি শেয়ার আইপি। আর হচ্ছে ডেডিকেটেড, যেটাকে রিয়েল আইপি বলা হয়। রিয়েল আইপি যেটা সেটা হচ্ছে কি আপনার ইন্টারন্যাশনালভাবে একটা আইপি, যেটা নাকি আমরা বিটিআরসি বলেন বা আমরা যেই এই মাদার কোম্পানি থেকে আমরা যে আইপিগুলো কিনছি সেখান থেকে সরাসরি আপনাকে একটা আইপি আমরা দিয়ে দিচ্ছি, সেটাকে বলে হচ্ছে রিয়েল আইপি। এখন আপনি এটা বুঝবেন কিভাবে যে কোনটা শেয়ার আইপি কোনটা রিয়েল আইপি, সেটা বোঝার একটা উপায় আছে, সেটা আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমার সিপিওর মাধ্যমে দেখাই দিব। আর এখন একটু ধারণা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে শেয়ার আইপি বুঝবেন কিভাবে। শেয়ার আইপি বুঝবেন সেভাবেই, ফর এক্সাম্পল আপনি আমার পিসিতে লিখবেন যে হোয়াট ইজ মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি লেখার সাথে সাথে নিচে দিকে দেখবেন যে একটা আইপি শো করতেছে, সেটা হচ্ছে আপনার আইপি। এখন আপনি আপনার একটা ফ্রেন্ডের বাসায় যাবেন, যে ফ্রেন্ডটা নাকি আপনি যে কোম্পানির লাইন ইউজ করেন, যে এসপি লাইন ইউজ করেন, সেও একই আইএসপি লাইন ইউজ করে, তখন আপনি তার ফ্রেন্ডের বা আপনি আপনার ফ্রেন্ডের বাসায় গিয়ে সেখানে লিখবেন হচ্ছে হোয়াট ইজ মাই আইপি। দুইটা আইপিকে আপনি একসাথে করে দেখবেন যে দুইটা আইপি সেম আছে কিনা। যদি দেখেন যে দুইটা আইপি সেম টু সেম, সেটা হচ্ছে কি আপনার শেয়ার আইপি। এখন আপনারা বলতে পারেন আপনারা আমরা তো শেয়ার আইপি লাইন ইউজ করি, হ্যাঁ শেয়ার আইপি লাইন ইউজ করেন আপনারা। এবং এটা যদি আপনি রিয়েল আইপি করতে চান তাহলে আপনার অবশ্যই আইএসপিকে ফোন দিতে হবে, আইএসপি যে সার্ভিস প্রোভাইডার আছে তাদেরকে ফোন দিয়ে আপনার বলতে হবে যে ভাই আমার রিয়েল আইপি লাগবে, আমি শেয়ার আইপি ইউজ করবো না। এখন এখানে একটা পার্থক্য হলো শেয়ার আইপি এবং রিয়েল আইপি। শেয়ার আইপি কি কাজ করে, রিয়েল আইপি কি কাজ করে? শেয়ার আইপি হচ্ছে কি আপনি মনে করেন যে ব্রাউজিং স্পিড, ইউটিউব স্পিড, আদার রয়েছে বিটিএক্স যে মুভি সার্ভারগুলো আছে সেগুলো আপনি যে কোনো সাইটে ঢুকতে পারবেন। শেয়ার আইপি যেটা, শেয়ার আইপি দিয়ে আপনি যে কোনো কাজ খুব সহজে করতে পারবেন। কি কারণে সেটা হচ্ছে কি শেয়ার আইপিতে আমরা ইউটিউব স্পিড যেটা দিই সেটা হচ্ছে কি আমরা 50 MBPS হচ্ছে আমরা ইয়ে দিই স্পিড দিয়ে, হচ্ছে ইউটিউব স্পিড দিয়ে আমরা 50 MB, 50 MB দিয়ে আমরা ইউটিউব স্পিড। আদারওয়াইজ মনে করেন যে সবগুলাই একসাথে দেওয়া থাকে, ব্রাউজিং স্পিড বলেন আপনার এই বিভিন্ন মুভি সাইট বলেন সবগুলোতে একই ধরনের আমরা দিয়ে থাকি। এখন রিয়েল আইপিতে আসুন, রিয়েল আইপিতে আপনি ইউজ করতে পারবেন ইউটিউব, কারণ হচ্ছে ইউটিউব আপনার বাফারিংও করতে পারে আবার স্লো কাজ করবে, কারণ হচ্ছে কি ওটা হচ্ছে ডেডিকেটেড, আমরা আইএসপি থেকে সরাসরি যেটা পাচ্ছি সেটাই আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে রিয়েল আইপি। রিয়েল আইপিতে আমার যদি ওই একটা রিয়েল আইপি যদি আমার 10 MBPS এর লাইন থাকে তাহলে আপনি সরাসরি ওই আইএসপি থেকে 10 MBPS আপনি পাবেন, এটা হচ্ছে আপনার জন্য আলাদা, সেটা হচ্ছে আপনি সরাসরি আমরা যেটা পাচ্ছি সেটা আপনাকে সরাসরি আমাদের যে মেশিন আছে সেটার মাধ্যমে আমরা আপনাদেরকে পাস করে দিচ্ছি, এটা হচ্ছে আপনার রিয়েল আইপি। এখন রিয়েল আইপি কার জন্য, রিয়েল আইপি হচ্ছে যারা অনলাইনে বিজনেস করে, অনলাইনে কাজ করে তাদের জন্য হচ্ছে রিয়েল আইপি। রিয়েল আইপি হচ্ছে তাদের জন্য যারা নাকি বিভিন্ন ওয়েবসাইট আছে, ফাইবার বলেন বিভিন্ন ওয়েবসাইট আছে, ফাইবারে যারা কাজ করেন মূলত তারা হচ্ছে গিয়ে বুঝতেই পারতেছেন যে তাদের রিয়েল আইপি দরকার, কারণ রিয়েল আইপি এর জন্যই দরকার, কারণ হচ্ছে গিয়ে আপনার যখন নাকি আপনারা ফাইবারে কাজ করেন আপনাদের যে বায়ারগুলো আসে বিদেশি বায়ারগুলো তারা কিন্তু মূলত আসে হচ্ছে 2 থেকে 3 ঘন্টার জন্য, এখন আপনার সাথে তার আগে থেকে কমিউনিকেশন হয় যে আমার এই কাজটা করে দিতে হবে তুমি কতক্ষণে করে দিতে পারবা, তখন আপনি বলেন কি যে আমি এটা 2 ঘন্টার মধ্যে করে দিতে পারবো,
তখন আপনি কি করেন যে আপনার যে পিসি আছে, পিসি দিয়ে আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করেন তখন দেখা গেছে আপনার এই লাইন স্পিড কমে যাওয়ার কারণে আপনি তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন না এবং তাদের কাজগুলো করতে পারেন না। এর জন্য আপনি রিয়েল আইপি ইউজ করবেন। রিয়েল আইপি ইউজ করলে একটাই সুবিধা, আপনি যে ব্রাউজিং স্পিডটা খুব ভালো হবেন এবং ওয়েবসাইটের কাজগুলো আপনি খুব ভালোভাবে করতে পারবেন। এর জন্য আপনি রিয়েল আইপি দরকার। আর যদি শেয়ার আইপির কথা বলেন তাহলে শেয়ার আইপিতে আপনি সবকিছুই খুব সহজেই করতে পারবেন। কিন্তু আপনার মনে করেন যে ফর এক্সাম্পল আপনার যে ভাইয়াদের সাথে আপনি কমিউনিকেশন করেন, এখন কোনো কারণে আপনার এই ভাইয়ারা মনে করেন যে আপনি একটা শেয়ার আইপি ইউজ করতেছেন, তাহলে এই শেয়ার আইপি দিয়ে আপনি আর একটা অ্যাকাউন্ট খুলছেন, সেম টু সেম আইপি দিয়ে দুইটা অ্যাকাউন্ট খুলছেন। কিন্তু যখন তারা আপনার সাথে কমিউনিকেশন করবে তখন যদি তারা আপনার এই মনে করেন যে ডেট অফ বার্থ আপনার এই ভেরিফিকেশন করে আপনার যেই অ্যাড্রেসগুলো, তখন যদি আপনার সেই সেম আইপিগুলো পায় তাহলে কিন্তু আপনার আইপি এই যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু সাসপেন্ড করে দিবে, সাসপেন্ড করে দিতে পারে, আবার আইডি ব্লক করে দিতে পারে, আপনি তাদের সাথে কাজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার অবশ্যই একটা রিয়েল আইপি নিতে হবে। এই কারণে আপনাদের বলছি আপনারা অবশ্যই রিয়েল আইপি ইউজ করবেন যারা ইন্টারনেটে কাজ করতে থাকেন। এই ব্রাউজিং স্পিড দরকার, মনে করেন যে বাইরের সাথে কমিউনিকেশন করার জন্য তারা অবশ্যই রিয়েল আইপি ইউজ করবেন। রিয়েল আইপি ইউজ করলে তারা আপনাদেরকে কিছু বলতে পারবে না, কারণ সিআইপিটা আপনি ছাড়া অন্য কেউ ইউজ করে না। এই কারণে আপনি রিয়েল আইপি ইউজ করবেন। এখন হচ্ছে গিয়ে আমি আগে বলছিলাম যে রিয়েল আইপি এবং শেয়ার আইপি এই দুইটা আমি আপনাদেরকে পরে পিসির মাধ্যমে দেখাই দিব যে কোনটা রিয়েল আইপি কিভাবে বের করে আর কোনটা শেয়ার আইপি কিভাবে বের করে। এই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করি এবং আপডেট যে ভিডিওগুলো তা পেতে অবশ্যই পাশে যে একটা বেল আইকনটি বাটন থাকবে বেল আইকনটি বাটনে ক্লিক করে রাখবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।